আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ কে আরিফ খান। তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নিউ ব্র্যান্ড ভিডিও। তো গাইস, আজকের মেইনলি কারণ হচ্ছে ভিডিও করার, এই মাঠটা মনে হয় আর থাকবে না। অ্যান্ড এখানে ফাইনাল হবে, ফাইনাল ফুটবল খেলা হবে। যারা যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অল টাইম আমার পাশে থাকার চেষ্টা করেন। আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আপনাদেরকে দেখাবো এখন যে কোন কোন টিমের সাথে খেলা হবে, অ্যান্ড পরিচয় করে দিব আমাদের নয়া টোলায় টিম, অনেক ভালো টিম, তবে মজা পাবো। চলেন, আপনাদের টিমের তাহলে আপনার কি মনে হচ্ছে যে আপনি আর জিতবেন আজকে খেলা যে হচ্ছে? আমাদের ভরসা ফুল, লাগাতার আমরা ম্যাচ জিতে আসছি, ইনশাল্লাহ এটাও জিতে যাইতে চাই। যাক, আলাম জিলাতে কাপটাও হাতে নিতে চাই, ইনশাল্লাহ হবে। তোমাদের ড্রেস তো বহুত হার্ড আছে। হ্যাঁ, ড্রেসটা সেইভাবে বানানো। তোমার নাম বলো? মোহাম্মদ সাদিক রহমান। তো সাদিক, মানে তুমি তো জিতবা, তুমি ভালো খেলো। মোটামুটি আমরা সবগুলো ম্যাচ উইন হয়েছি। হ্যাঁ, এসে ইনশাল্লাহ আজকে উইন হবো, ইনশাল্লাহ হবো, ইনশাল্লাহ। তাহলে আমাদের জন্য কিছু বলো, মাঠের জন্য। আমাদের মাঠে সবগুলো কি বলবো, উইন তো হয়ে গেছি, আমরা কনফিডেন্ট 100 এর মধ্যে কুটি পারি বলতে গেলে। কারণ আমরা একটা ম্যাচ হারিনা, যাদের সাথে ফাইনাল খেলা তারা একটা ম্যাচ হেরেছে, ইনশাল্লাহ জিতবে, ইনশাল্লাহ। তা আপনাদেরকে এখন দেখাবো সেকেন্ড টিমের প্লেয়ারদেরকে, দেখাবো কে কেমন আছে আর কে এখানের ক্যাপ্টেন আছে না আছে। অবশ্যই ভালো হবে আজকে খেলা, অনেক মজা হবে, ফুল ভিডিও ওয়াচ করবেন। চলেন পরিচয় করায়, তোমাদের টিমটা কেমন আছে? আমাদের টিমটা মাঠের একটা বেস্ট টিম, বেস্ট টিম। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার টিম সবচেয়ে মানে এবার জিতবে তো। হ্যাঁ, ইনশাল্লাহ। তিনটা খেলা হয়েছে, আমরা তিনটাতে জিতছি, একটাতে কাহিনী হয়েছে আর দুইটাতে আমরা জিতছি, একটাতে গোল দিয়ে জিতছি, স্কোর করে জিতছি। তাহলে আমার ক্যামেরার দিকে ফোকাস করো, কাহিনী হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন তো জিতবাই তোমরা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমাদের হাতে। তাহলে তোমাদের টিমের ভিতরে বেস্ট প্লেয়ার কে? এখানে আমার তিনটা ভাই আছে সবচেয়ে বেস্ট প্লেয়ার, সবাই ভালো খেলে, সবাই তো আমার দর্শক দেখতে, সবাই সবার বেটার দেওয়ার চেষ্টা করে, বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানকার সবচেয়ে ভালো খেলে রাব্বি ভাই, মানিক ভাই আর নোমান ভাই। সে ইনি হচ্ছে নোমান, বেস্ট প্লেয়ার এখানে নাকি, ভালোই খেলে। তাহলে তোমার বাসা ভাই এখানে? জি। তোমার খেলার আগ্রহ কেমন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে খেলবা তো, জিতবা তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আইকন প্লেয়ার বলতে গেলে তোমাকে আইকন প্লেয়ার বলছে, অবশ্যই ভালো খেলে। তাহলে ইনশাল্লাহ খেলা হবে, খেলাতে দেখা হবে, সব ভিডিও তো অবশ্যই যারা যারা নতুন আছেন ফুল ভিডিও ওয়াচ করবেন। তাহলে ইনি হচ্ছে আমাদের নয়াটোলার আরিয়া মাঠের বেস্ট প্লেয়ার, আমার ভাই সোহেব ভাই। তাহলে আপনি কিছু বলেন, মানে এই খেলার নিয়ে কিছু বলেন। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে? আমরা বলতে চাচ্ছি যে এটা আমাদের এখানে চার দলীয় টুর্নামেন্ট ছাড়ছিলাম, সেক্ষেত্রে আমাদের একটা টিম মাইনাস করে তিন দলীয় করা হয়েছে, ঠিক আছে? তারপরে এটা আমরা নিজেরাই সেক্ষেত্রে আমরা খেলছিলাম, প্রথম ম্যাচটা জিতছি, তারপর ম্যাচটা আমরা হারে গেছি, হারে যে আমরা আউট হয়ে গেছি, তারপরে যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে ভাই ভাই একাদশ বনাম, হ্যাঁ, জয় বাংলা একাদশ, ঠিক আছে? আপনারা সবাই খেলাটা উপভোগ করেন, খেলাটা খুব সুন্দর। আর খেলার মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, যদি করে তাদেরকে বয়কট করা হবে। ফরির কাছে যাব, মতামতটা নিব কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম এস কে কাইয়ুম। আপনার বাসা? নয়াটোলা। এই খেলাটা কতদিন থেকে এখানে হচ্ছে? প্রায় সপ্তাহখানিক থেকে খেলাটা হচ্ছে, সেই শুদ্ধভাবে হচ্ছে। হ্যাঁ, ভালোভাবে খেলছে সবাই, কোনো অসুবিধা হয়নি কারো। মানে আজকে যে খেলা হচ্ছে, দুইটাই বলে বেস্ট প্লেয়ার নাকি বেস্ট টিম? না, আমাদের নয়াটোলার সবচেয়ে ভালো টিম এই দুইটাই। দুইটাই? তাহলে আজকে খেলাতে অনেক মজা হবে, অবশ্যই, ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ তারা জয় হয়, সব সবকিছু দেখাবো আমার দর্শককে, তাই না? ওকে ওকে ওকে।
ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চ এর বাইরেও আমরা যেখানে যেভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করি, কারো বিয়েতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারো মাহফিলে আমরা যে অ্যাটেন্ড করার চেষ্টা করি, কিন্তু আমাদের চেষ্টার সফলতা আমরা পাচ্ছি না এখনো। কারণ হচ্ছে শুধুমাত্র একটি ক্লাব ঘর, যদি একটি ক্লাব ঘর নয়াটোলায় থাকতো, যদি কেউ একটি ক্লাব ঘর নয়াটোলায় করে দিত, তো নয়াটোলা যুব সঙ্গে ছেলে পেলে না পুরো ছবি পুরো আগুন লাগা দেওয়ার আয়োজন করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে অল টাইম পাশে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।